কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল ও সুন্দরবন এক্সপ্রেসের রুট পুনর্বহালের দাবিতে শনিবার সকালে ভেড়ামারা রেলওয়ে প্ল্যাটফর্মে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে। ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের সঞ্চালনায় ভেড়ামারা নাগরিক কমিটি মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বিজেএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিপাটি নগরী, অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষী সংঘ, ভেড়ামারা এসএসসি ব্যাচ 88, 85, 86, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভেড়ামারা কলেজ শিল্প ও বণিক সমিতি, মারকাজুল উলুম সকিনা ইসলামিয়া মাদ্রাসা, ভেড়ামারা প্রেস ক্লাব সহ কুষ্টিয়া জেলা নাগরিক কমিটি সহ অর্ধ শতাধিক সংগঠন, প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ ও বিদেশি নাগরিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। আজকে ভেড়ামারা স্টেশনে ভেড়ামারা এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনের যে আয়োজন করা হয়েছিল, সেই মানববন্ধনে চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন সম্পর্কিত তাদের দাবি দেওয়া ছিল। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি যাতে বর্তমান যে রুটে চলাচল করছে সেই রুটকে যেন বহাল রাখা হয় সেই প্রেক্ষিতে মানববন্ধন সুসম্পন্ন হয়েছে। আমার ভেড়ামারা স্টেশনের ভেড়ামারা উপজেলা, দৌলতপুর উপজেলা এবং মিরপুরের রাঞ্চি উপজেলা প্রায় 2.5টা উপজেলা এই ভেড়ামারা স্টেশনের যাত্রী এই ভেড়ামারা স্টেশন দিয়ে চলাফেরা করে। সেক্ষেত্রে আমাদের যাত্রী চাপটা অনেক বেশি ছিল এবং আমরা মান্থলি প্রায় 40-45 লক্ষ টাকা আর্নিংও দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনার এই চিত্রা ট্রেন যদি রুট পরিবর্তন করা হয় তাহলে সেটা আমাদের কিছুটা রাজস্ব কমে যাবে। আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মেসেজ আছে, আমাদের জানানো হয়েছে, সেই বার্তা আমি পৌঁছে দিয়েছি মানববন্ধন কমিটিকে যে চিত্রা বর্তমান রুট দিয়েই চলাচল করবে। মানববন্ধনে কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্বিক অধ্যক্ষ ডাক্তার মুস্তানজিদ লোটাস, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল মুকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম সানা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম সহ বিভিন্ন জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সম্প্রতি সুন্দরবনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তুলে নিয়ে রুট পরিবর্তন করায় এ অঞ্চলের যাত্রীরা যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়েছেন। এছাড়া ট্রেন দুটি তুলে নেওয়ায় ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন ভেড়ামারার বড় বাজারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া জুন মাসে চিত্রা এক্সপ্রেস ট্রেন তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে, এতে ভেড়ামারার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। ভেড়ামারা একের পর এক ট্রেন রুট পরিবর্তন হচ্ছে, কারণগুলো চিহ্নিত করে ভেড়ামারা নাগরিক কমিটি তুলে নেওয়া খুলনা থেকে ভেড়ামারা হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুনর্বহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ না করা হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানান। সারা বাংলাদেশে রেলের অভূতপূর্ব উন্নয়ন চলতেছে, পদ্মা সেতুতে রেল চলতেছে, যমুনা সেতুতে চলবে, কিন্তু কেন জানি না অত্যন্ত দুঃখজনকভাবে আমাদেরকে বারবার বঞ্চিত করা হচ্ছে। এটা আমরা ভেড়ামারাবাসী খুব কষ্ট পাচ্ছি মনে মনে, সেটারই বহির্প্রকাশ হিসাবে আজকে এই চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস একের পর এক ট্রেনগুলো ভেড়ামারা থেকে নিয়ে যাওয়ার ফলে ভেড়ামারার মানুষ যোগাযোগ ব্যবস্থায় একটা বিশাল ক্ষতির সম্মুখীন, পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা মাথায় রেখে আমরা নাগরিক কমিটির লোকজন, এটাকে মানুষজন যেইভাবে আমাদের এই ডাকে সাড়া দিয়েছে, আমি আন্তরিকভাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে ভেড়ামারার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছেন, যারা সংসদে এবং সংসদের বাইরে ভেড়ামারার নেতৃত্ব দিচ্ছেন, প্রতিনিধিত্ব করছেন, সবার কাছে আপনাদের মাধ্যমে আকুল অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসেন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ভেড়ামারার জন্য আমরা কিছু করি, অন্তত ভেড়ামারার যোগাযোগ ব্যবস্থাটা যেন পূর্বের অবস্থায় ফিরে আসে, বেনাপোল সুন্দরবন ট্রেনগুলো আমাদের মাঝে ফিরে আসে এবং চিত্রা এক্সপ্রেস ট্রেনটির রুট বহাল থাকে, সেই আবেদন রাখিয়ে আমি আপনার চিত্রা ট্রেন রুট পরিবর্তন হবে এটা জানার পর থেকেই ভেড়ামারা নাগরিক কমিটি সর্বস্তরে জনগণকে নিয়ে যে আন্দোলন গড়ে তুলছে, সেই আন্দোলনে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরে জনগণ অংশগ্রহণ করছে এবং এই যে ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর এবং গাংনীর এক অংশ প্রায় 20 লক্ষ মানুষের বসবাস, তারা
ভোগান্তিতে পড়ছিল। এই ভোগান্তি লাঘবের জন্যই আজকের এই মানববন্ধন কর্মসূচি, এবং আমরা চাই চিত্রা ট্রেন রুট পরিবর্তন না করুক, সেই সাথে বেনাপোল এবং সুন্দরবন এক্সপ্রেস যে রুট পরিবর্তন করে চলে গেছে সেটাও পুনর্বহাল করা হোক।